أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله সুখে থাকার জন্য একজন মানুষের উচিত হলো কম খাওয়ার অভ্যাস করা ঠিক তদ্রূপ কম বলার অভ্যাস করা এবং কম ঘুমানোর অভ্যাস করে নেওয়া সাধারণত খুব বেশি যাদের ঘুম রয়েছে জীবনে ঘুম প্রিয় লোক যারা তারা অসুখে থাকে খুব বেশি সমাজে যারা কথা বলে তারা মিথ্যা কথার কবল থেকে বাঁচতে পারে না আর যারা খুব বেশি খায় তারাও অসুখী থাকে এই পৃথিবীতে তো সুখে থাকার জন্য অন্তত এই তিনটি কাজে এই তিনটি জিনিসের উপরে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে আমাদের বাঁচার জন্য খাওয়া উচিত কিন্তু খাওয়ার জন্য এবং সেক্স করার জন্য বাঁচা উচিত না আজ মধ্যপ্রাচ্যের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বাঁচার জন্য খেতে পারলে বাঁচে এবং তারা দৈহিক চাহিদার জন্য সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করে অপচয় করে তাদের বিশেষ যে কাজটি হলো সেটা হলো তারা সেক্সের পাগল আরব লোকেরা আজ পয়সার গরমে বিভিন্ন দেশ থেকে কাজের ঘরে কাজ করানোর নামে বিভিন্ন দেশ থেকে নারীদেরকে আনে কখনো ফিলিপাইন থেকে কখনো ইন্দোনেশিয়া থেকে কখনো শ্রীলঙ্কা থেকে কখনো নেপাল এবং ভারত থেকে আর আজ 2014-15 এই দুই বছরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে নিতে চাচ্ছে তারা যদিও অন্যান্য দেশের সরকার বন্ধ করে দিয়েছে এই আরব লোকেরা কি করে এরা ঘরে কাজের নাম নিয়ে তারা অধিকরা অপকর্ম করে তো পৃথিবীতে আপনাকে এবং আমাকে এই জন্য পাঠানো হয়নি যে শুধু সেক্সকেই প্রাধান্য দিয়ে জীবন কাটাতে হবে কোরআনের 51 নম্বর সূরা দারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য বাঁচার জন্য যদি আপনি খেতে পারেন যে আপনাকে বাঁচতে হবে তাই খাচ্ছেন আর খাওয়ার জন্য বাঁচা এই দুটি আলাদা জিনিস তো বাঁচার জন্য যদি আপনি খান আপনার ইবাদতে শান্তি আসবে আপনার চলাফেরাতে শান্তি আসবে তাই বলে আপনি যে শুধু খেতেই থাকবেন যখন যেটা ইচ্ছা তখন সেটা খাচ্ছেন ঠিক না আপনি সকালে যখন উঠছেন সকালে উঠে পেট ভরে খান ওভারলোডিং খান যদি আল্লাহ আপনার তৌফিক দিয়ে থাকে আর দুপুরে আপনি সকালে যা খেয়েছেন তার অর্ধেক খান আর রাত্রে দুপুরে যা খেয়েছেন তার অর্ধেক খান দেখবেন আপনার জীবন শান্তিতে ফিরে এসেছে আর সকালে আপনি ঘি খান মাখন খান দুপুরে আপনি লাস্যি খান আর রাত্রে আপনি দুধ পান করেন আর দুপুরে খাওয়ার পর যদি সামান্যক্ষণ বিশ্রাম নিতে পারেন তাহলে তো আপনার জীবনে খুব বেশি শান্তি আসবে কারণ 24 নম্বর সূরা নূর এর 58 নম্বর আয়াতে এই দুপুরে একটু বিশ্রাম নেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন একজন মানুষ যদি দুপুরে অল্প 15 মিনিট আধা ঘন্টা যদি বিশ্রাম নেওয়া যায় তাহলে তার সব ক্লান্তি দূর হয়ে যায় আর খাওয়ার টেবিলে কখনো যেন পানি না থাকে এটা আপনি চিরকালের জন্য মনে রাখবেন তবে ফলের রস যদি থাকে বা দুধ যদি থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই খাবারের মাঝে আপনি ফলের রস অথবা দুধ পান করতে পারেন আর পানি আপনাকে পান করতে হবে আজীবন খাবারের 40 মিনিট পূর্বে অথবা 1 ঘন্টা পূর্বে আর তা না হলে খাবারের 1 ঘন্টা পরে আর যখন যখন পানি পান করবেন আপনি হালকা গরম পানি পান করবেন দেখবেন আপনি নিরোগী মানুষ আপনি সুখের মানুষ আর বেশি খাবার ত্যাগ করতে হবে বেশি কথা বলা ত্যাগ করতে হবে বেশি ঘুমানো ত্যাগ করতে হবে আরেকটি জিনিস সবসময় স্মরণ রাখতে হবে আপনার আশেপাশে দোকানের ফ্রিজের হোক ঘরের ফ্রিজের হোক
কোমল পানি হোক, ঠান্ডা জল হোক, এগুলি থেকে দূরে থাকতে হবে চিরকাল। আর ইসলাম সব সময় একটি মানুষ আনন্দের সাথে হালাল খাদ্যদ্রব্য খেয়ে এবং পান করে সে জীবন কাটাক, এর জন্য তাকিদ করে 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে। এখন আপনি চিন্তা করেন, যদি সুখে থাকতে চান তাহলে সব ধরনের নেশা, সব ধরনের ড্রিঙ্কস এবং সব ধরনের যা মাদক দ্রব্য রয়েছে এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর অবৈধ সঙ্গম থেকে, অবৈধভাবে যৌন মিলন করা থেকে একেবারে আপনি দূরে থাকবেন। দেখবেন আপনি নিরোগী মানুষ, সুখের মানুষ।